আমরা ঘুরে চলে এলাম, আর এটা হলো লুলু। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু সত্যিমারি। সত্যিমারির আরো একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো কেমন আছো সবাই? আমি ভালো নে, যা গরম পড়েছে, মৌলির অবস্থা খারাপ, আমার অবস্থা খুব খারাপ। দেখতে পাচ্ছ আজকে একটা জায়গায় যাচ্ছি, অ্যাকচুয়ালি ধামুয়াতে একটা নিমন্ত্রণ বাড়ি আছে, সেখানেই যাব। আর তার সাথে সাথে আর একটা জায়গায় যাব, তাদের বাড়ি প্রায় এক বছর পরে যাচ্ছি। রাত ঘুমাতে পারি না, বুকের ভেতরটা হু হু করে, শুধু মনে হয় কখন দার্জিলিং যাব, কখন সিমলা যাব, কিন্তু যেতে আর পারছি না। সব ট্রেনের টিকিট ওয়েটিং সেই জুন মাস পর্যন্ত। না আমাদের টাকাও ওয়েটিং। হ্যাঁ আমাদের টাকাও একদম, না টাকাও ওয়েটিং আছে, টাকাও ওয়েটিং, টাকা বিশাল ভাবে ওয়েটিং, আগে জমাই তারপর তো ঘুরতে যাবো। একদম একদম তাই। তো আজকের কোথায় যাচ্ছি আমাদের ব্লগটা পুরো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের সোনার কেল্লায় যাচ্ছি, তাই তো? একদম সোনার কেল্লায় যাচ্ছি, সেটা জানতে গেলে আমাদের পুরো ব্লগটা দেখতে হবে। আর চলো এবার বাহির, এই গরমের মধ্যে বাড়াতে হবে, এবার মুখটা মুছে নিয়ে বাড়াতে হবে। দেখো কি ঘাম হয়েছে, বাইরে গেলে কি অবস্থা হবে বুঝতে পারছি না। বাইরে বাহির চলো, আমরা এই দোকান থেকে মিষ্টি নিয়ে নেবো। সৌরভ আর মৌলি চলে গেল মিষ্টি নিতে, আমরা ধামুয়ায় চলে এসেছি, টোটোতে উঠে গেলাম, সৌরভ পিছনে আসছে। প্রথমে আমরা যাবো সৌরভদের বাড়িতে, সৌরভদের বাড়ির সামনে এসে গেছি, আর ঢোকার আগে আইসক্রিম খাচ্ছি, মানে গরমটা বেশ কিন্তু মারাত্মক আছে। এবার আমরা সোনার কেল্লায় ঢুকবো, সোনার কেল্লা মানে সোনার বাড়ি। এই শুধু পরিবেশটা দেখো বাইরে, অসাধারণ ঠান্ডা। সোনা এবার দরজা খুলবে। এই দেখো সৌরভদের বাড়িতে এসেছি, আর কোথায় ঘুরতে নিয়ে এসেছে দেখো, পরিবেশটা জাস্ট ওয়াও, তাই তো সৌরভ? গরমটা জাস্ট না, তবু এই এই রাস্তা একটু হাঁটছি, গরমটা কম লাগছে। তাহলে পরিবেশটা দেখা, তাহলে তোমাদের পরিবেশটা দেখাচ্ছি। কতদিন পরে দেখলাম সৌরভদের বাড়ির আশেপাশে এসে বেশ ভালো লাগলো আমাদের। শুধু পরিবেশটা দেখো, মানে দুদিকে গাছপালা আর মাঝখান থেকে রাস্তা। এখানে এই গরমের দুপুরবেলা না হেভি কাটবে। অবশ্য আমার গ্রামের বাড়িরও হচ্ছে পরিবেশটা ঠিক এমন, দুপুরবেলা এই সময় তো আম হয়, কাঁচা আম পেরে খেতাম, আর দুপুরবেলা মানে এই গাছ থেকে ওই গাছতে আম পেরে বাড়ি থেকে বিড়নুন আর কাঁচা লঙ্কা নিয়ে যেতাম, ও মানে হেভি লাগতো। আর একটা জিনিস এখন পাওয়া যায় না ধরতে গেলে, এই সময় আম পুড়িয়ে আমের জুসও খেতাম, ওটা বেশ হেভি লাগতো। তো বিকেলবেলা সৌরভদের বাড়ির আশপাশে ঘুরতে এসছি, এই দেখো পানের বরজ, আর এই পানের বরজের ভিতরটা না খুব ঠান্ডা হয়, এই গরমকালে একদম পারফেক্ট জিনিস। এই দেখো পানের বরজ, জানো ভিতরে ক্যামেরা ঢোকাচ্ছি, দেখতে পাবে তোমরা, এই দেখো দেখতে পেয়েছো পান দেখো কত, আর এর ভিতরে ঢুকলে বিশাল ঠান্ডা। গন্ধরাজ লেবুর বাগান, সৌরভ আর মৌলি যাচ্ছে ওপারে, আর কাকুগুলো এখানে গন্ধরাজ লেবুগুলো বাছাই করছে, তারপরে বাজারে নিয়ে যাওয়া হবে। কত লেবু দেখেছো? আরে দেখো লেবু হয়ে আছে অলরেডি, আর এই দেখো লিচু সবে ধরেছে, গাছটাতে লিচু ধরেছে, আর এই গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবুর বাগানের পাশ দিয়ে যাচ্ছি, আর গন্ধরাজ লেবুর যা গন্ধটা বাড়ছে না, মনে হচ্ছে এক্ষুনি লেবুর রস চেপে খেয়ে নি। এই দেখো কাঠের ব্রিজের অবস্থাটা খুবই খারাপ, সৌরভ আমি আর মৌলি এই কাঠের ব্রিজের উপর থেকে যাবো, অবস্থা খুবই খারাপ হয়ে আছে, এটা আদি গঙ্গা ছিল জানো। এই দেখো এই যে ইউয়াক্কিজি দেখতে পাচ্ছ, এটা আগেকার ব্রিজটা ছিল, এটা ইংরেজদের আমলে তৈরি, ওই পারে ভেঙে গেছে, এ পারে আর নেই। দেখো ইটগুলো দেখো কত পাতলা পাতলা, এখন আর তেমন অতটাও ভালো অবস্থায় নেই। আমরা এখন যাচ্ছি হংসবেড়িয়া মহাশ্মশানে, আর এই হংসবেড়িয়া মহাশ্মশানের আগে ঢোকার আগে একটা মন্দির পড়ে, মন্দিরটা দেখাচ্ছে তো দেখতে পাচ্ছ। মৌলি আর সৌরভ তাড়াতাড়ি যাচ্ছে হেঁটে,
এই দেখো হংসবেরিয়ার যে মহাশ্মশানটা আছে সেখানে আমরা ঢুকবো। আর এই যে বট গাছটা দেখলাম, এই বট গাছটার আসল কোন গাছটার মানে আসল কোনটা গোড়া সেটা এখন কেউ জানে না। আর রাস্তাটা দেখো মায়াবী রাস্তা, পুরো জায়গাটাও মায়াবী। এই হংসবেরিয়া মহাশ্মশানে একজন মহাসাধক ছিলেন, উনি আগে বিপ্লবী ছিলেন, তারপরে উনি সাধক রূপে এখানে আসেন আর সাধনা করেন। এটা ওনার সমাধিস্থল, ওনাকে বসিয়েই সমাধি দেওয়া হয়, আর এটা উনি থাকতেন ওনার কুঠির। এইখানে কাঠগোলাপ পেয়েছে আর সৌরভ সাজিয়ে দিচ্ছে মৌলিকে। কাঠগোলাপটা দেখাও, এবার আমরা ঢুকছি হংসবেরিয়া মহাশ্মশানের মধ্যে। কত গাছ দেখো এখানে, তবুও গরম, এত গাছ থাকা সত্ত্বেও এত গরম। এই দেখো এটা হলো শ্মশান, শ্মশানের ভিতরটা দেখাচ্ছি না, এটা অনেক পুরনো মহাশ্মশান, অনেক পুরনো। এখানে অনেক কটা শর্ট ফিল্মও আছে, অনেক ভিডিও, অনেকে ভিডিও করেছে, অনেক কিছু আছে। এই দেখো এটা একটা মন্দির, মা শ্মশান কালীর মূর্তিও আছে এখানে, বেশ বড় সড়ো। আর এখানে পুজোও হয় সবসময়। এই রাস্তাটা দেখো বারুইপুর বাইপাসের মতন লাগছে। আমরা হাঁটতে হাঁটতে বরদ বাজারে চলে এলাম। বরদ বাজারে চপের দাম খুব কম, 3 টাকা পিস আলুর চপ, চিংড়ির চপ 6 টাকা। এত কম দামের চপ এখনো পাওয়া যায় আমি ভাবতেও পারিনি। পুরো অন্ধকার হয়ে এসছে, গধুলি বেলা না, গধুলিও কেটে গেছে, অন্ধকার বলা যায়। আর এবার আমরা ওই 3 টাকা চপটা টেস্ট করবো। অবস্থাটা দেখো মুখের, পুরো ঘাম হয়ে গেছে, যতটা দেখাতে পাচ্ছি দেখো মানে পুরো ঘেমে গেছি। তো এবার চপের টেস্টটা কেমন দেখবো, সৌরভ বার করছে, আমি বাঁহাতে নিচ্ছি, কিছু করার নেই। ভালো, তবে নুনটা বেশি চড়িয়ে দিয়েছে উপরে। টেস্ট খারাপ না, টেস্ট ভালো আছে, বেশ মুচমুচে আছে, কিন্তু নুনটা একটু বেশি লাগলো। মুড়ি দিয়ে বেশ ভালো খেতে লাগবে। সৌরভ প্রায় এখানে আসে, এসে চপ খায়, মানে আমি সবচেয়ে অবাক হয়ে গেলাম 3 টাকায় এখনো চপ পাওয়া যায়। আমাদের উপরে তো 6 টাকা, সবচেয়ে কম 5টা, 5টা পাওয়া যায় না বললে চলে, বেশিরভাগটা 6 টাকা। তো চপটা খেয়ে নিই এবার। আমরা ঘুরে চলে এলাম, আর এটা হলো লুলু। লুলু ভালো নাম কি? সৌহার্দ্য কি ঘোষ, ঠিক বললাম তো? সৌরভের একটা ভাই, হাই বলে দাও, হাই বলে দাও, হাই বলে দাও, এটা সৌরভের মা। এই দেখো কাকিমা আমাদের জন্য আজকে রাতের খাবার বানিয়ে দিয়েছে, মাংস আর রুটি। আর সৌরভ উপরে বসে ফোন ঘাঁটছে, কিছু খাবে না, চপ খেয়েছে, 3 টাকার চপ খেয়ে আর কিছু খাবে না। সৌরভ আমাদের তুলে দিতে এসছে, বডিটা বার করে এসছে দেখো, এত গরম হচ্ছে, কি অবস্থাটা দেখো। আমার এই জামাটা এই মানে পুরো ভিজলো, ভিজে আবার গায়ে শোকালো, শুকিয়ে ফের বাড়ি যাচ্ছে, ফের ভিজবে, ফের শোকাবে। আমি আর বাড়িতে এসছি, মুখে কিন্তু জল দেইনি, কি অবস্থাটা দেখো, কি গরম। আমার গা তো বুঝতে পারছো পুরো ভিজে গেছে, আমি কিন্তু 1 ফোঁটাও জল দেইনি। মুখটা দেখাতে পারছি দেখো ভালো করে, কি অবস্থাটা দেখো, চুলকুলে রাখো, আমি জাস্ট এরকম করেছি বলে চুলটা এরকম হয়ে গেছে, 1 ফোঁটাও জল দিইনি। সৌরভের বাড়ি গিয়েছি, এত মজা হয়েছে, আর অনেকদিন পরে অনেকটা হেঁটেছি। সৌরভদের বাড়ি গিয়ে দেখলে তো
হংসবিড়িয়া শ্মশানে গেলাম, তারপর ওপার থেকে একটা বড় কি বরদ বলে জায়গাটার নাম যত সম্ভব, তো ওখানে তিন টাকা চপকে। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো আজকের মতন টাটা, খুব গরম হচ্ছে, টাটা।